মিস ওয়ার্ল্ড কি প্লাস্টিক সুন্দরী? ঐশ্বর্যের পাসপোর্টের ছবি ফাঁস হতে তোলপাড় নেট পাড়া, লোপে রক্ষে গুণী সরস্বতী। ঐশ্বর্য রায় বচ্চনের ক্ষেত্রে কথা অনায়াসেই খাটে। সেই কবে বিশ্ব সুন্দরীর খেতাব জিতে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী, এখন অভিনয়কে বিদায় জানালেও ক্যামেরাকে ভোলেনি ঐশ্বর্য। রূপের জাদুতে এখনো তুড়ি মেরে ওড়াতে পারেন নবাগতাদের। তবে সম্প্রতি বেশ নিন্দার মুখে পড়েছেন ঐশ্বর্য। কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীকে দেখে অনেকে নাক সিঁটকেছেন। আগে সেই সৌন্দর্য নাকি এখন আর নেই? সার্জারি বটক্স করে যৌবন ধরে রাখার ব্যর্থ চেষ্টা করছেন ঐশ্বর্য। এর মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর পুরনো একটি পাসপোর্টের ছবি। যে পাসপোর্টের ছবিটি ভাইরাল হয়েছে সেটি ঐশ্বর্যের বিয়ের আগের। পাসপোর্টের নম্বর সই থেকে ছবির সবই দৃশ্যমান সেখানে। তবে অন্য সবকিছু ছাপিয়ে নেটিজেনদের নজর আটকেছে অভিনেত্রীর ছবিতে। নীল টপ, খোলা চুল আর একদম হালকা মেকআপের ছবিতে ধরা দিয়েছেন তরুণী ঐশ্বর্য। নেট নাগরিকদের একাংশ মুগ্ধ অভিনেত্রীর সৌন্দর্য দেখে, অনেকে আবার ভিন্ন মত পোষণ করেছেন। তাদের মতে প্রভাবশালী ব্যক্তিদের ছবি তোলানোর আগে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় না, তাই স্বাভাবিকভাবে সুন্দর আর ঝরঝরে দেখাবে ঐশ্বর্যকে। কেউ কেউ লিখেছেন, পাসপোর্টের ছবি তো সবাইকেই ভালো লাগে, আধার কার্ডের ছবি দেখার দাবি তুলেছেন কয়েকজন। আবার কারো কটাক্ষ, 500 কেজি মেকআপ ঠুসলে সুন্দর তো দেখাবেই। অবশ্য সুন্দর নিয়ে খোটা আগেও শুনতে হয়েছে ঐশ্বর্যকে। একবার কফি উইথ কারণে এসে বিশ্ব সুন্দরীকে প্লাস্টিক বলে দাবি করেছিলেন ইমরান হাসমি। প্রসঙ্গত মাসখানেক আগে কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হেঁটে ট্রোল হন ঐশ্বর্য। নেট নাগরিকদের একাংশের বক্তব্য ছিল, নিজেকে একেবারেই যত্ন করতে পারেনি ঐশ্বর্য। তাকে দেখে বোঝাই যায় যে একসময় বিশ্ব সুন্দরী ছিলেন, মেয়ে সংসার সব সামলে নিজের দিকে ফিরেও তাকান না তিনি। ঐশ্বর্যের তুলনায় পুরনো অভিনেত্রীদের রূপ এখনো দেখার মতো।